2014 মডেল এবং 2019 রেজিস্ট্রেশন আপনার জেট প্যাকেজ প্রোবক্স 2008 মডেল আচ্ছা এবং রেজিস্ট্রেশন 2013 তে 15 সিসি তো নিশান সানি কম বাজেটের সেরা গাড়ি জি 2009 মডেল আচ্ছা এবং 2009 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি আচ্ছা ফার্স্ট সিএনজি করা আছে 6 লিটার এলিয়েন টয়োটা এলিয়েন জি 2014 মডেল এবং 2017 তে রেজিস্ট্রেশন টয়োটা এক্সিও হ্যাঁ 12 এটা 2008 মডেল আচ্ছা 2008 মডেল 13 তে রেজিস্ট্রেশন এক্স নো তিনের মডেল আচ্ছা আর আপনাদের সাথে রেজিস্ট্রেশন রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি রনি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো দুই ভাই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে আপনার হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলির মাঝখানে রনি ভাই আজকে কয়টি গাড়ি দেখাবো আজকে বেশ কয়েকটা গাড়ি দেখব ওকে প্রথম দেখব একটা হুন্ডা ভেজেল 2014 মডেল এবং 2019 রেজিস্ট্রেশন আপনার জেট প্যাকেজ 2014 মডেল 19 রেজিস্ট্রেশন এবং জেট প্যাকেজের গাড়ি জি রনি ভাই গাড়ির কন্ডিশন কি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা এবং ফার্স্ট পার্টি 15 সিসি আচ্ছা ফার্স্ট পার্টি এবং 15 সিসির ইঞ্জিন জি তাহলে তো ভাই ইনকাম ট্যাক্সটা কম আছে ইনকাম ট্যাক্স কম আসবে জি 32000 টাকা পেট্রোল আচ্ছা খুব কম আসবে ট্যাক্স এবং ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে ঢাকা মিট্রুগো 18 সিলের গাড়িটা 18 সিলের রনি ভাই প্রতিটা গ্লাস তো জেনুইন প্রতিটা গ্লাস জেনুইন বাবু ভাই আচ্ছা প্রতিটা গ্লাসে জেনুইন পেয়ে যাচ্ছেন আপনারা এবং গাড়ির কালারটা কি ভাইয়া এটা পার্পল কালার খুব সুন্দর একটা কালার জি অনেক পছন্দের কালার সবার জি ইন্টেরিয়রটা দেখেন ইন্টেরিয়রটা অনেক সুন্দর জি ভিতরটা কি অবস্থা ভাইয়া ভিতরটা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ আছে জেট প্যাকেজের গাড়ি জেট প্যাকেজের গাড়ি খুব সুন্দর লাইটিং এর অপশন আছে সিসিটিভি ব্যাক ক্যামেরা এগুলো তো ভাই ওকে আছে সবকিছু জি এবং ব্ল্যাক কালার উডেন পেয়ে যাচ্ছেন জি এই গাড়ির আউটলুকিংটা অসাধারণ জি তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা ফিজিক্যালি আসেন ব্যাক সাইডটা আমরা জায়গা স্বল্পতার কারণে দেখাতে পাচ্ছি না দেখাতে পারছি না খুব সুন্দর ব্যাক সাইড তারপর আছে একটা প্রোবক্স আচ্ছা প্রোবক্স তার আগে প্রাইসটা বলে দিই এটার প্রাইস পড়বে সেম 19,80,000 19,80,000 টাকা জি খুব সুন্দর একটা গাড়ি জি হুন্ডা ভেজেল এবং ইনকাম ট্যাক্সটা কম জি এরপরে কি দেখবো এরপরে দেখব আমরা একটা আপনার প্রোবক্স 2008 মডেল আচ্ছা এবং রেজিস্ট্রেশন 2013 তে 15 সিসি মানে রেন্টেগারের জন্য বেস্ট একটা গাড়ি এবং 6 লিটার সিএনজি করা আছে আচ্ছা 6 লিটার সিএনজি পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার জি সিলভার কালার প্রোবক্স মানে ইনকাম করার সেরা গাড়ি বলা যায় ইনকাম করার জন্য সেরা গাড়ি এবং পিছনে কিন্তু অনেক জায়গা অনেক জায়গা পিছনে অনেক জায়গা অনেক লাগেজ ক্যারি করা যাবে এই গাড়িতে জি জি যারা চিন্তা করে এয়ারপোর্টে একটা ভাড়া মারার জন্য একটা গাড়ি টাড়ি দরকার তাদের জন্য বেস্ট হবে তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে এবং রনি ভাই ভিতরটা কি অবস্থা ভিতর কন্ডিশন ভালো আছে ভাইয়া ভিতরের কন্ডিশনটা আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন জি 5 সিটার গাড়ি টয়োটা প্রোবক্স জি প্রোবক্স সিএনজি তে করা আছে সিএনজি করা আছে জি 6 লিটার সিএনজি আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং রনি ভাই প্রত্যেকটা সাইডে তো ফ্রেশ প্রতিটা সাইডে ফ্রেশ জি প্রতিটা সাইডে ফ্রেশ ঢাকা মিট্রুগো 35 সিরিয়ালের গাড়িটা প্রতিটা গ্লাস তো 100% জেনুইন অরিজিনাল আছে জি ওকে ভাই প্রাইস কত আছেন গাইস এটা প্রাইস পড়বে 8,90,000 8,90,000 টাকা রনি ভাই এটা তো আস্কিং প্রাইস আস্কিং মানে সামান্য কিছু অনার সামান্য কিছু অনার করা যাবে রনি ভাই এরপরে কি দেখবো এরপর তোমার নিশান সানি কম বাজেটের সেরা গাড়ি জি 2009 মডেল আচ্ছা এবং 2009 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি আচ্ছা ফার্স্ট সিএনজি করা আছে 6 লিটার সিএনজি করা 60 লিটার এবং গাড়ির কালার হচ্ছে গাড়ি কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ইন্টেরিয়র ফুল বিসিট কালার আচ্ছা এবং গাড়িটার সিসি হচ্ছে 1500 সিসি জি মানে ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ অরিজিনাল নিশান ইঞ্জিনই আছে আচ্ছা অরিজিনাল নিশান ইঞ্জিনই আছে একদম ফ্রেশ আর ভিতরটা তো ভাই বেস কালার নাকি বেস কালার জি খুব সুন্দর অসাধারণ যারা ভালো মানের নিশান সানি চাচ্ছেন তারা এই গাড়ি দেখতে পারেন রনি ভাই গাড়িতে কোনো কাজ আছে আপাতত কোনো কাজ নেই ভাইয়া শুধু নিয়ে চালাবে হ্যাঁ সিট কভার লাগানো আছে বাম্পারও করা আছে আচ্ছা সিট কভারও লাগানো আছে বাম্পারও করা আছে নেওয়ার পর আপাতত আমার মনে হয় না কোনো কাজ আছে কোনো কাজ নেই গাড়িতে না এটা দাম পড়বে আপনার 7,80,000 7,80,000 টাকা জি এরপরে কি দেখবো এরপর দেখবো একটা এলিয়েন টয়োটা এলিয়েন জি সবার পছন্দের গাড়ি জি 2014 মডেল এবং 2017 তে রেজিস্ট্রেশন 2017 তে রেজিস্ট্রেশন সিএনজি করা আছে 6 লিটার আচ্ছা সিএনজি করা আছে 60 লিটার এবং ইন্টেরিয়র ফুল বিসিট কালার আচ্ছা এলইডি লাইটগুলো কিন্তু ফুল প্রজেকশন এলইডি আচ্ছা এলইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং গাড়ির কালারটা খুব সুন্দর হ্যাঁ পাল কালার প্রতিটা গ্লাস তো জেনুইন প্রতিটা গ্লাস জেনুইন জি ওকে ভিতরটা দেখি ভাই দেখেন বিসিট কালার আচ্ছা ভিতরটা হচ্ছে আপনারা বিসিট কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর জি কফি কালার উডেন সহ জি ক্রস কন্ট্রোলার আছে ভাইয়া পুশ স্টার্ট কি ভাই এটা পুশ স্টার্ট ভাইয়া আচ্ছা পুশ স্টার্ট ক্রস কন্ট্রোলার সহ আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটা জি গাড়িটা সিসি হচ্ছে 1500 সিসি জি সবার পছন্দের গাড়ি টয়োটা এলিয়েন এলিয়েন জি খুব সুন্দর একটা গাড়ি জি রনি ভাই এই গাড়িটির প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইস পড়বে 23,90,000 23,90,000 টাকা আস্কিং প্রাইস তো আপনারা আসেন আসলে অবশ্যই কিছুটা কমবে কিছুটা কমবে জি
এরপর দেখব আমরা একটা এক্সিও গাড়ি বাবুভাই টয়োটা এক্সিও হ্যাঁ 12 এটা 2008 মডেল আচ্ছা 2008 মডেল 13 তে রেজিস্ট্রেশন 13 তে রেজিস্ট্রেশন জি হোয়াইট কালার ইন্টেরিয়র ফুল হোয়াইট কালার ভিতরটা বেজ ভিতরটা বেজ ইন্টেরিয়র ঢাকা মেট্রো গো 35 সিরিজের গাড়িটা হ্যাঁ এবং সিসি হলো 1500 সিসি রে ভাই গ্লাসগুলো তো অরিজিনাল অরিজিনাল গ্লাস বাবুভাই আচ্ছা অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন আপনারা ভিতরটা হচ্ছে বেজ বেজ ইন্টেরিয়র জি ভিতরটা পেয়ে যাচ্ছেন আপনারা বেজ ইন্টেরিয়র খুব সুন্দর ড্যাশবোর্ড সহ আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন সিলিংটা অসাধারণ সিলিংটা অসাধারণ জি রনি ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে 1500 সিসি 1500 সিসি ভাই এই গাড়ি প্রাইস কত আছে এই গাড়ির প্রাইস পড়বে আপনার 1320000 1320000 টাকা 1320000 এটা তো ভাই আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দাও ভাই ওকে এরপর লাস্ট একটা গাড়ি দেখবো আমরা এক্স নোয়া লাস্ট আমরা গাড়িটা দেখবো টয়োটা এক্স নোয়া তিনের মডেল আচ্ছা আর আপনাদের সাথে রেজিস্ট্রেশন খুব জনপ্রিয় গাড়ি খুব সুন্দর এটা কি ভাই এক দরজা পাওয়ার এক দরজা পাওয়ার হ্যাঁ তো এটা বন্ধ করা আছে না আচ্ছা বন্ধ করা আছে বাট এক দরজা পাওয়ার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং ড্রাইভিং সিট সহ 8 সিটের গাড়ি 8 সিটের গাড়ি জি এবং সিট কভারগুলো আপনারা ভালো মানের পরে লাগানো হয়েছে জি পরে লাগানো হয়েছে একদম নতুন জি ভাই সিলিংটা কি অবস্থা সিলিং অফ ফ্রেশ আছে অনেক আগের গাড়ি তো আচ্ছা অনেক যতটুকু ফ্রেশ রাখা যায় ততটুকু ফ্রেশ আছে আচ্ছা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই না সব কিছু ওকে আছে জি যারা মোটামুটি ভালো মানের টয়োটা এক্স নোয়া যাচ্ছেন অবশ্যই রনি ভাইদের শোরুমে চলে আসবেন জি রনি ভাই ফ্রন্ট সেটটা কি অবস্থা ফ্রন্ট সেটের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ এবং গাড়িটা পেয়ে যাচ্ছেন সিলভার কালার প্রতিটা গ্লাস কি জেনুইন ভাই প্রতিটা গ্লাস জেনুইন ভাই প্রতিটা গ্লাসে জেনুইন পেয়ে যাচ্ছেন গ্লাস চেঞ্জ হইতে পারে আচ্ছা আমার তিনের গাড়ি তো জি গ্লাস চেঞ্জ হইতে পারে যে টয়োটা লেখা নাই এখানে আচ্ছা চেঞ্জ হইতে পারে সম্ভবত এই গ্লাসটা চেঞ্জ হ্যাঁ আচ্ছা কারণ মিথ্যা বইলে তো ব্যবসা করা দরকার নেই না এবং গাড়িতে তো কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো অ্যাক্সিডেন্ট নেই গ্লাস তো যেহেতু 2003 এর মডেল রাস্তা চললে পাথর যাইতে পারে ঠাল পড়তে পারে ভাঙতেই পারে আচ্ছা ভাঙতেই পারে এটা স্বাভাবিক জি রনি ভাই এই গাড়ির প্রাইস কত দাম পড়বে 1190000 1190000 টাকা জি গাড়িটা হচ্ছে 2003 এর মডেল আর রেজিস্ট্রেশন 2007 2007 জি ইঞ্জিন হচ্ছে 2000 সিসি ভালো আছে ইঞ্জিনের কন্ডিশন কি ফ্রেশ ভালো হ্যাঁ ফ্রেশ এবং সিএনজি আছে 90 লিটার আচ্ছা 90 লিটার সিএনজি সহ জি দাম কত চাচ্ছেন গাড়িটার দাম 1190000 1190000 টাকা জি ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হলো দুই ভাই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের গলির মাঝখানে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দিন 0178 533 818 ঠিক আছে রনি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ